ফাহিম এইচডি মিডিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতি মুক্তির পথ দিন চণ্ডীদার বাজার সংলগ্ন আজকের অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে দূরের গ্রামবাসীর উদ্যোগে ও কৌরবাসীর স্মরণে 18তম ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব হাফিজ মাওলানা রফিকুল ইসলাম খতিব দুরুইল বাইতুল মামুন জামে মসজিদ, আজকের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট রাশিদুল কাউসার ভূঁইয়া জীবন, চেয়ারম্যান কসবা উপজেলা পরিষদ, বিশেষ অতিথি জনাব মনির হোসেন মনির ভাইস চেয়ারম্যান কসবা উপজেলা পরিষদ, প্রধান বক্তা হিসেবে যিনি আগমন করবেন পীর মুক্তি গিয়াসউদ্দিন তাহিরি চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ, বিশেষ আকর্ষণ হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল টাঙ্গাইল মুফতি মোহাম্মদ মহিউদ্দিন ফয়েজি সহ আজকের আমন্ত্রিত অতিথির মধ্যে জনাব নাজমুল আলম খান বেদন চেয়ারম্যান 5 নম্বর বিনাউটি ইউনিয়ন পরিষদ, জনাব মিজানুর রহমান ভূঁইয়া চেয়ারম্যান 6 নম্বর গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ সহ আজকের এ মঞ্চে উপবিষ্ট গ্রামবাসীর পক্ষ থেকে মুরব্বিয়ানে এজাম এবং যুব সমাজ তরুণ বন্ধুরা আমার ডানে এবং বামে এবং সামনে বসা এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ গুণীজন কষ্ট স্বীকার করে ঈদ পরবর্তী ঈদের মহা আনন্দের পাশাপাশি আজকের এই সুন্নি মহাসম্মেলনের এই আয়োজনে উপস্থিত আশিক আলে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবী ইসলামের প্রেমিক বৃন্দ, সদ্য গ্রামবাসী এলাকাবাসী, পর্দারলে মাও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার খুব ভালো লাগছে যে ঈদের আগে রমজানুল মুবারকের মাসব্যাপী আমরা সিয়াম সাধনায় আত্মনিয়োগ করেছিলাম। আমাদের মধ্যে প্রচন্ড ক্লান্তি আছে, শ্রান্তি আছে, আমরা এশার নামাজের পরে দীর্ঘ 20 টাকার তারাবি পড়েছি, আমরা নাপিতদের মতো 8 টাকার তারাবি পড়ি নাই। যারা এদেশে নিজেরা মাতব্বরি করি, কোরআন এবং হাদিসের পাশেও যাদের অবস্থান নেই, আমাদের সমাজকে যারা বিভ্রান্ত করছে, বিশেষ করে যুব সমাজ এবং আমলি জগতে যারা অবস্থান করছে, যারা প্রতিটি মুহূর্ত রুকু সেজদা বেশি দিতে চায়, যাদের মনোবাঞ্ছনা যাতে রুকু এবং সেজদায় বেশি থাকা যায়, নবীর প্রেমিক হয়ে সর্বতভাবে প্রিয় নবী ইসলামের দেয়া যে আমলগুলোতে বেশি সওয়াব, বেশি রুকু, বেশি সেজদা, এগুলো নিয়ে যে সকল নবী প্রেমিকরা বেঁচে থাকতে চায়, আজকে তাদের মুখে ছাই দিয়ে আমরা যারা 20 টাকার তারাবি পড়তে পড়তে নামাজের ভিতরে আল্লাহর প্রেমকে আমরা নিবেদন করেছি, মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াত 30 পারা কোরআনে করিমের তেলাওয়াত আমাদেরকে বিমুগ্ধ করেছে, আমাদের মধ্যে হাজারো ক্লান্তি এবং শ্রান্তি থাকার পরেও আমরা কখনো ক্লান্ত হই নাই। তারপরও রমজানুল মোবারকের দিনভর সিয়াম সাধনা, নিজের পারিবারিক দায়িত্ব পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে মান্য করে আমরা সিয়াম সাধনায় আত্মনিয়োগ করেছিলাম।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহা আনন্দের দিন ঈদুল ফিতর আমাদেরকে দান করলেন, আর সেই ঈদুল ফিতরের আনন্দের সাথে সাথে আবার স্বতন্ত্রভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে আজকের এই আয়োজন এবং এলাকার বাইনা ইতাআতিল্লাহ ওয়া ইতাআতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খোদার কসম আমি তার সাথে যুদ্ধ করব, তার সাথে আমার কোনো আপোষ নাই, যে নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করে, নামাজের গুরুত্ব দেয় কিন্তু যাকাতের গুরুত্ব দেয় না। অথচ মহাগ্রন্থ আল কোরআনের 18টি সূরায় 29টি জায়গায় এবং যেখানে সালাতের কথা আছে সেখানে যাকাতের কথা, নামাজের গুরুত্ব যেমন আমাদের কাছে এটা কি ফরজ ইবাদত, ঠিক অনুরূপভাবে যাকাতও আমাদের উপরে কি সামর্থ্যবান যারা মালিকের সাহেব, যারা অর্থ সম্পদের মালিক যারা, তাদের উপরে যাকাত কি ফরজ। এই দুটোর মধ্যে পার্থক্য করে যারা যাকাতের গুরুত্ব কম দেয়, নামাজের চেয়ে যাকাতের গুরুত্ব কম দিলে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের গভর্নর করে পাঠান, তিনি হযরতে মুআয ইবনে জাবালকে বলে দিয়েছেন, শোনো, আমি তোমার কে বলে দিলাম, তুমি যেহেতু ইয়েমেনের গভর্নর হিসেবে যাচ্ছ, একটা দেশের গভর্নর, খোদার কসম আমি তাদের সাথে লড়াই করব যারা আল্লাহর আনুগত্য এবং নবীজির আনুগত্য এই দুটোর মধ্যে পার্থক্য করে, যারা বলে যে আল্লাহর আনুগত্য করতে হবে, রসুলের আনুগত্যের প্রয়োজন নাই। ওয়াল্লাহি মান ফাররাকা বাইনা ইতাআতিল্লাহি ওয়া বাইনা ইতাআতির রাসূল লিআন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল মান আতা আল্লাহ মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন, যারা নবীকে মানল, নবীর অনুসরণ করল, আমার রসুলকে যারা অনুকরণ করল, রসুলকে যারা মানল, সে তো আল্লাহকে মানল। সব আল্লাহ বলেন, আল্লাহ এবং রসুলের আনুগত্যের মধ্যে পার্থক্য সৃষ্টি করা যাবে না। আল্লাহর যেমন আনুগত্য করতে হবে, রসুল সাল্লামের কি করতে হবে, আনুগত্য করতে হবে। আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, আল্লাহর প্রেম এবং রাসূলের প্রেম এই দুটোর মধ্যে খুব বড় ধরনের পার্থক্য করা যাবে না। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়, আমাদের প্রিয় নবী ইসলামের প্রতি ভালোবাসার যদি কমতি হয় তাকে কখনো ইমানদার বলা যাবে না। ওয়াল্লাহি খোদার কসম করে আমি বলতে চাই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সবকিছু যে আমার নবীকে ভালোবাসতে হবে, কথা বলুন, আপনারা সবাই কথা বলুন, আমার এই জগতে যা কিছু আছে, ছেলে মেয়ে স্ত্রী মা বাবা আপনজন আত্মীয় স্বজন ওস্তাদ মুরব্বী পীর বুজুর্গ শিক্ষক পথ প্রদর্শক, জগতের মধ্যে যার নামই আপনি নেবেন, তার চেয়ে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। আমার নবী ইসলামের ভালোবাসা এটি আমাদের উপরে ফরজ, আমাদের উপরে কি ফরজ, নবীর প্রতি ঈমান আনা যেমন ফরজ, নবীকে ভালোবাসাও কি ফরজ। قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহকে পেতে গেলে আমার নবীকে বাদ দিয়ে কখন আল্লাহ পাওয়া যাবে না। যে নবী এই পৃথিবীর সাবজেক্ট,
যাকে কেন্দ্র করে জগতের সবকিছু সৃষ্টি, যাকে সৃষ্টি করা না হলে জগতের কোনো কিছুই সৃষ্টি করা হতো না। মৌলবি মানতে চায় না, মৌলবি ঝগড়া করে যে না নবীকে এত বড় মর্যাদা দেওয়া যাবে না, নবীকে তো আমরা মর্যাদা দেই নাই, নবীকে মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ যাকে মর্যাদাবান করেছেন সেই পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আগে আমরা চিন্তা করি। আমরা কে তাকে সম্মান দিলাম সম্মান দিলাম না এটা পরে রাখেন, আগে আমাদেরকে বিচার করতে হবে যে আল্লাহ তাকে কত বড় মর্যাদা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘোষণা করেছেন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, জগৎ সমূহ একটা জগৎ নয়। আমরা শুনেছি 90,000 আলম 90,000 জগৎ রয়েছে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে। আলমে মালাকুত বলেন, আলোকে আলমে জাবারুত বলেন, আলমে নাসুত বলেন, জগতের মধ্যে যতগুলো জগৎ আছে এই সকল জগতের জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন রহমত, তিনি রহমতুল লিল আলামিন। আল্লাহ তাআলা তাকে সম্মান দিতে আদৌ কমতি করেন নাই। নবীর সম্মান দেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলার সামান্যতম, তিনি সেখানে আল্লাহ কখনো বখিল নন, কৃপণ নন। তিনি তার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বড় মর্যাদা দিয়েছেন যে তার নাম নিজের নামের সাথে যোগ করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আরশের পায়ায়, জান্নাতের গেটের দরজায়, সর্বত্র সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যান লাহুম আন্নাহুল হাক্ক। জগতের মধ্যে গাছে মাছের গায়ে কি চমৎকার শিল্পীর তুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, আফ্রিকার জঙ্গলে গাছ দিয়ে নবীর নাম এঁকেছেন নিজের নামের সাথে। ক্লিপটন সাগরের জাদুঘরে আমি দেখেছি বিশাল লম্বা একটি মাছ, আজ থেকে 400 বছর আগে সেই মাছটি ধরা পড়েছে। সেই মাছের গায়ে কালেমা তৈয়বা লেখা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সম্মানিত শুধু আমাদের ডিসকভারি চ্যানেল সহ বেশ কিছু এখানে আমাদের ইউটিউবার ভাইরা আছেন, ফেসবুকার ভাইরা আছেন, সাংবাদিকরা, তাদের মাধ্যমে আজকের ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আমি তাদেরকে ধন্যবাদ দেই। আপনারাই প্রদর্শন করছেন যে গাছে এমন ভাবে গাছটা বাঁকা হয়ে, গাছটা এমন ভাবে মনে হয় শিল্পীর তুলিতে আল্লাহ শব্দ তার নিজের বুকে ধারণ করে আছে। সুবহানাল্লাহ বলেন। 400 বছর আগে যে মাছটি ধরা পড়েছে আজও তার গায়ে ডিসকালার হয় নাই, রং বদল হয় নাই। কে শিল্পীর তুলি দিয়ে সাগরের মধ্যে মাছটির গায়ে কালেমা তৈয়বা লিখল? ওই মৌলবি খুঁজে পায় না যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি শেরকের কালেমা? আল্লাহর নামের সাথে সাথে আমাদের প্রিয় নবী ইসলামের নাম আল্লাহু মুহাম্মদ, আল্লাহ নাম মসজিদের এক পাশে, মোহাম্মদ আরেক পাশে লেখা যাবে না, শেরিক বলছে, নাউজুবিল্লাহ বলবেন না। এদের মাথাগুলো নষ্ট হয়ে গেছে, এদের চিন্তাধারা আজকে আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। সম্মানিত শ্রুতি, আল্লাহ হলেন খালে, কারণ নবীজি হলেন মখলুক, কথা বলে দেব। আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতি মানব বলি না,
কাফেররা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি আল্লাহর রাসূলই হয়ে থাকেন, মালি হাদার রাসূল ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা কেমন নবী তিনি যে তিনি বাজারে যাচ্ছেন খাবার খাচ্ছেন, তার ঘরে স্ত্রী পুত্র সন্তানাদি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে তারা অবাক হত। নবী যিনি হবে তিনি খাবেন না, তিনি না খেয়ে থাকবেন, তিনি অলৌকিক অবস্থায় অবস্থান করবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই জগতের মধ্যে রহমতুল আলামিন হয়ে তিনি আগমন করেছেন, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে, তার পরিচয় কি, সমস্ত নবী এবং রসুল সবাই তাকে তার জীবনী তুলে ধরলেন। আর আমরা আজকে বলছি যে মোহাম্মদ সাল্লামের নামটি আল্লাহর নামের পাশে থাকার কারণে এখানে শেরেক হয়ে গেছে, আমাদের কালেমাটা নাকি শেরেকের কালেমা, শেরেকের ভোলা। আমি ওদেরকে চ্যালেঞ্জ করেছি যে তোমাদের বুকে যদি শক্তি থাকে, পাট্টা থাকে, তাহলে সৌদি আরবের বাদশার কাছে যাও, সৌদি আরবের যে জাতীয় পতাকা ওই জাতীয় পতাকার মধ্যে সেখানে এই কালেমা আছে, কথা বলে। যদিও মাঝখানে সৌদি এদেরকে বিভ্রান্ত করেছিল, কালেমাটা তাদের পতাকা থেকে উঠাই দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু না, সৌদি আরবের জাতীয় পতাকায় কালেমা শুধু নয়, মসজিদে নববীর যতগুলো ঝালর বাতি, মসজিদে হারামের যতগুলো আলোক বাতি আছে, ঝালক বাতি আছে, এই প্রত্যেকটায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। কালেমার মধ্যে আল্লাহর পাশে মুহাম্মদ ইসলামের নাম তারা শিরক বলে। আমরা তাদেরকে বলতে চাই যে তারা শিরকের সংজ্ঞা জানে, শিরক কাকে বলে জিনিসটাকেই তারা বুঝে না। কথা কি বুঝে গেছে ভাইরা আমার? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের যে আংটি ছিল সে আংটির মধ্যে লেখা লেখা ছিল। বাবা আদম আলাইহিস সালাম যখন তার চোখের মধ্যে দৃষ্টিশক্তি আল্লাহ দিলেন, সর্বপ্রথম তার রুহটা মাথার মধ্যে মগজে দেয়ার পরে সেই রুহটা যখন চোখে আসলো, তখন তিনি দৃষ্টি দিয়ে দেখতে পেলেন যে আরশের পায়াগুলোতে আল্লাহ নামের পাশে আমার নবীর নাম লেখা। কোন বোকা পৃথিবীর মধ্যে কথা বলতে পারে না যেটা শিরক। নবী কি কোনোদিন বলেছেন আমি আল্লাহ, আমার নবী কোনোদিন তিনি সন্দেহ পর্যন্ত পোষণ করেন নাই? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত কোনোদিন আমাকে আল্লাহর স্থানে আল্লাহ বানাবে না, যেটা খ্রিস্টানরা করেছিল। খ্রিস্টানরা ঈসা নবীকে আল্লাহ বানিয়ে ফেলেছে। وقال الذين كفروا ان الله هو المسيح ابن مريم, তারা বলেছে যে আল্লাহ যীশু খ্রিস্ট আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য নাই, যীশু খ্রিস্টই আল্লাহ, নাউজুবিল্লাহ, ওরা যীশু খ্রিস্টকে আল্লাহ বলেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য তিনি বলেছেন আমার উম্মতের প্রতি কোনোদিন আমার সন্দেহ নাই যে তারা আমাকে কোনোদিন আল্লাহর আসনে বসাবে, আমি আল্লাহর প্রেরিত রাসূল, আব্দুহু ওয়া রাসূল, অতএব আমি তার বান্দা, আমি বন্দেগি করার জন্য এসেছি। সুবহানাল্লাহ, বলেন আমি বিশ্বের মানুষগুলোকে তারই দেওয়া আদর্শ দিয়ে আমি সবগুলো আল্লাহমুখী করার জন্য এসেছি। অতএব আল্লাহ এবং তার নবীর আনুগত্যের মধ্যে অনেক লোক এমন আছে যে আল্লাহকে রুকু সেজদার মাধ্যমে স্মরণ করে। আমরা সৌদি আরবে দেখেছি, মসজিদে হারামে দেখেছি, মসজিদে নববীতে দেখেছি, একদল মানুষ ফরজ নামাজ পড়ার পরে যায় নামাজটা কাঁধে নিয়ে বোধ চলে যায়, তাই সুন্নত পড়া যাবে না, সুন্নত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছে, নাউজুবিল্লাহ। আমার নবী হচ্ছেন আল্লাহর নিয়ন্ত্রিত একজন নবী। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু বলেছেন সব আমি যা বলেছি তাই। এই জন্য আমার নবী সাল্লামের গোটা জীবনের যত বাণী এটা ওহিয়ে গায়রে মতলু, সরাসরি কোরআন যেটা নাজিল হয়েছে এটা মতলু যেটা আমরা তেলাওয়াত করি, আর নবী যেটা বলেছেন সেটা ভাষাটা নবীর কিন্তু ভাবটা আল্লাহর। সুবহানাল্লাহ, ভাষাকার নবীর ভাষা আর ভাবটা কার আল্লাহ, আর কোরআন ভাব আর ভাষা উভয়টা কার আল্লাহ। এই জন্য আমাদের প্রিয় নবী ইসলামের কোন বাণীকে ছোট করে দেখার কোন সুযোগ নাই। যা হোক সম্মানিত সুধী, সমাজের মধ্যে বহু ধরনের ফিতনাবাজ, একদল ফিতনাবাজ শুধুমাত্র আল্লাহকে মানে, কোরআনকে মানে, রসুলের হাদিস মানে, আরেকদল কোরআনের পাশে নাই কিন্তু হাদিস নিয়ে আহলে হাদিস হয়ে গেছে। এই আহলে হাদিসরা আমাদের সমাজের মধ্যে এক একটা বিস্ফোরক। আজ আমাদের সমাজের ভিতরে আমলের জগতে আমলি মানুষগুলোকে তারা বেআমলি বানিয়ে ফেলছে। কোথায় তাহাজ্জুদের নামাজ? আয়েশা রাদিয়াল্লাহু আনহার থেকে মানুষগুলোকে কিভাবে বোকা বানাচ্ছে? আমি বই লিখেছি হক বাতিলের লড়াই, প্রায় 30টির মতো বই আমার লেখা আছে, 113 মাসালায় বিভ্রান্তির সমাধান দুটো ভলিউমের বই লিখেছি, মিলাদ কেয়ামের উপর আমি বই লিখেছি, আশেকে রসুলের চোখে মিলাদ কেয়াম দরুদ সালাম, আশেক না হলে নবীর মিলাদ সে পড়তে পারবে না আর তার কেয়ামও ভালো লাগবে। আশেকদের জন্য নবী হলেন আশেকদের নবী তিনি, কথা বল, যারা নবীকে ভালোবাসে তাদের নবী তিনি, যারা নবীকে ভালোবাসে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে যে নবীর ভালোবাসার ডিগনিটি, নবীর ভালোবাসার গভীরতা কত বড়। যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে ভালোবাসতে গিয়ে নবীজি বলেছেন কোন এক রাতে আবু বকর তোমাকে আমি ডাকতে পারি, আর সেই কথাটা কানে শোনার পর থেকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রায় 10টি বছরের দীর্ঘ সময় দরজার পাশে সারা রাত তিনি জেগে জেগে নবীর ডাকের অপেক্ষা করতেন। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম ছিল এত বড়, নিজের মেয়ে আয়েশাকে তিনি নবীর কাছে তুলে দিলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নবীজি যখন বলছেন সাহাবীরা আমি তিনটা জিনিস ভালোবাসি, কয়টা? তিনটা। এই তিনটা জিনিসের মধ্যে একটি হলো আমি সুগন্ধিকে ভালোবাসি, মায়ের জাতিকে আমি ভালোবাসি, ওয়াকুররাতু আইনি আস-সালাহ, আর নামাজকে আমি ভালোবাসি। হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে হুজুর আমিও তিনটা জিনিস ভালোবাসি। নবীজি বলেন আবু বকর সেই তিনটা জিনিস কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন হুজুর এর প্রথমটা হলো আমার মেয়ে আয়েশাকে আমি আপনার হাতে দিয়েছি, এর চেয়ে বড় ভালোবাসা আর নাই। কিয়ামতের ময়দানে যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমার নেক আমলের মধ্যে কি আছে, তাহলে আমি একটি বলবো যে আমার মেয়েটাকে আয় আল্লাহ আপনার নবীর খাদেমা, আপনার নবীর সেবিকা হিসেবে আমি উৎসর্গ করেছি। সম্মানিত সুধী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমার মেয়ে আয়েশাকে আমি বিবাহ দিতে গিয়ে বিশেষ এই মহা জগতের মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তাকে আমি বিবাহ দিই, আমি নিজেই ইচ্ছা এই প্রস্তাব করি নাই, এই প্রস্তাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ, বলেন কার পক্ষ থেকে?
নবী আমি তিনটে জিনিস ভালোবাসি, তার মধ্যে একটি হলো যে আমার মেয়েটা আপনার হাতে তুলে দিতে পেরেছি। কি বলেন? তিনি নবী প্রেমিক ছিলেন কিনা? জোরে বলেন, আবু বকর সিদ্দিক নবী প্রেমিক ছিলেন কিনা? একটু কথা বলুন, আপনারা জেগে উঠেন। আপনারা না জাগলে আমাদের দেশের ইসলাম এখন আহলে হাদিসদের হাতে চলে যাচ্ছে। কথা বলেন। এই জন্য এই মিডিয়ার যে সমস্ত বন্ধু রয়েছে, আমি তাদেরকে বলবো ওদের বাজে আমাদের নবী প্রেমের বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা বলে এগুলো প্রচার করবেন না। সুন্নি আলেমদের বক্তৃতা সারা বিশ্বে ছড়িয়ে দেয়, সুন্নি আলেমদের আলোচনা সারা বিশ্বের মানুষের কানে তাদের চোখের সামনে তুলে ধরুন। খোদার কসম, আপনি নবীর সঙ্গী হয়ে জান্নাতে চলে যাবেন। এই ফেসবুক এবং ইউটিউব, ফেসবুকার এবং ইউটিউবার, আপনারা যারা সম্মানিত ভাইরা আছেন, আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বলবো যে আপনারা এই সত্য কথাগুলো, নবীর প্রেমের কথাগুলো আপনারা আল্লাহর ওয়াস্তে বিশ্ববাসীর কাছে আপনারা তুলে ধরুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, নবীজি আমি তিনটে জিনিস ভালোবাসি, এই তিনটি জিনিসের মধ্যে একটি হলো আমার মেয়েটাকে যেমন আপনার হাতে তুলে দিতে আমার ভালোবাসার সবকিছু আমি উজাড় করে দিয়েছি, আর দ্বিতীয় নম্বর হলো আপনার চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকতে আমার ভালো লাগে। আমি যখন আপনার দিকে তাকাই তখন চোখের পলক ফেলি না, চোখের পাতা শট ডাউন করি না, আমি আপনার চেহারা মোবারকের দিকে আমি তাকিয়ে থাকি। সুবহানাল্লাহ, কি চমৎকার ভালোবাসা ছিল তার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি বাযিরুল মাল ফি সাবিলিল্লাহ, আপনি যেখানে যা দিতে বলেছেন, তবুকের যুদ্ধে আপনি সহযোগিতা চেয়েছেন, আমি বাড়ি থেকে কাঁথা বালিশ থালা বাটি সব এনে দিয়েছি। আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আবু বকর এখন ঘরে থালা বাটি কিছুই তো নাই, কাকে আপনি রেখে আসলেন? উনি বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি রেখে এসেছি। যা হোক ভাই, রহমান সাহাবীদের ভালোবাসা ছিল অগাধ। সাহাবা ইকরাম বলেছেন, আমরা আপনাকে এমন কথা বলবো না যে মুসা নবীর উম্মত নবী মুসা আলাইহিস সালামকে বলেছিল। মুসা নবীর উম্মত, মুসা নবী তার বারো গোত্রের নেতাদেরকে তিনি বলছিলেন যে তোমরা যাও, আমাদের অনেক সম্পদ একজন জালেম বাদশার হাতে আছে, যেটা মিরাস ওয়ারিশি সূত্রে আমরা প্রাপ্ত হয়েছি। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ওয়ারিশি সূত্রে সে জমিনটা দিয়েছেন, এই জমিন এই ভূখণ্ডটি একজন জালেম বাদশা কুক্ষিগত করেছে, জবরদখল করেছে, তোমরা এটাকে উদ্ধার করো। বারো গোত্রের মানুষ, বারো গোত্রের নেতারা সেখানে চলে গেছে। যাওয়ার পরে সে লোকটা ছিল এত লম্বা, এত শক্তিধর, এই বারো গোত্রের নেতাকে ধরে বন্দি করে ফেলেছিল, পকেটে ঢুকাইয়া চেন লাগাই দিয়েছিল। তার অর্থ হলো এই বারো নেতার অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়ার পালা। শেষ পর্যন্ত এই জালেমের স্ত্রীর সুপারিশে বারো গোত্রের বারো জন নেতা, এরা যখন মুক্তি পায় নবী মুসা আলাইহিস সালামের কাছে, যখন তারা আসলো, নবী মুসা আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা আমাদের জবরদখলের যে জমিটা এটা উদ্ধার করতে পারছো কিনা? ওরা বলছে, মুসা নবী আমরা এটা পারি নাই, বরং আমাদেরকে বন্দি করে ফেলেছে এমন ভাবে জীবন মৃত্যুর কাছাকাছি হয়ে গেছে, তার স্ত্রী যদি সহযোগিতা না করতো তো আমরা বাঁচতে পারতাম না, স্ত্রীর সুপারিশে আমরা মুক্তি লাভ করেছি। হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন, এই বিপদের কথা তোমরা কারোর কাছে বলবে না, বারো গোত্রের মানুষ, এই বারো গোত্রের বারো জন নেতা, দুইজন ছাড়া সবাই নিজের স্ত্রী এবং নিজের কওমের মানুষদেরকে বলে দিল যে মুসা নবীর কথায় তোমরা চলাফেরা করবে না, এমন একজন জালিম বাদশার কাছে পাঠিয়ে দিয়েছে যে আমাদেরকে ধরে পকেটে ঢুকিয়েছে, আমাদেরকে বন্দি করেছে, তার স্ত্রীর সুপারিশ না হলে আমরা বাঁচতে পারতাম না। সম্মানিত সুধী,
হযরত নবী মূসা আলাইহিস সালাম তিনি এবার কওমের মানুষদেরকে ডাকলেন, নেতাদেরকে ডাকলেন, চলো আমি তোমাদের সাথে আছি, ওই জালেমের হাত থেকে আমাদের সেই সম্পদ আমরা উদ্ধার করব। সুবহানাল্লাহ বলে হযরত নবী মূসা আলাইহিস সালামকে তখন তার কওমের মানুষ বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি আর আপনার আল্লাহ দুইজনে মিলে সেখানে যুদ্ধ করেন, আমরা আর যাব না আপনার সাথে। কথা বুঝতে পারছেন? মূসা আলাইহিস সালামের কওমের মানুষেরা 12 গোত্রের নেতাদের মধ্যে 10 জন বড় বড় মাপের নেতা মূসা নবীকে সাফ জানিয়ে দিয়েছে, পরিষ্কার বলে দিয়েছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি আর আপনার আল্লাহ দুইজনে যে যুদ্ধ করেন আমরা আপনার সাথে যাব না, আমরা যদি যাই তা আবার বন্দী করে ফেলবে, সে খুব শক্তিশালী। আমার নবীজি বলেন মূসা নবীর কওমের মানুষেরা মূসা নবীকেই বলেছিল, সাহাবা ইকরাম বলছেন, হুজুর আমরা কোনোদিন বলবো না, আমরা আপনাকে এত ভালোবাসি, আমরা যুদ্ধের ময়দানে আপনার সামনে থাকবো, পিছনে থাকবো, ডানে থাকবো, বামে থাকবো, কাফের যুদ্ধের তীর আমাদের গায়ে লাগবে, আপনার গায়ে আমরা লাগতে দিব না। সুবহানাল্লাহ বলেন ভাইরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় ভালোবাসতেন, তারা পরিষ্কার বলে দিয়েছেন, নবীজি মূসা নবীর কওমের মানুষেরা যেমন মূসা নবীকে বলেছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি যান, আপনি আপনার আল্লাহকে নিয়ে যান, আমরা যাব না, কিন্তু আপনার সাহাবী আমরা, আমরা কোনোদিন আপনাকে একা ছাড়ব না। সুবহানাল্লাহ বলেন না, কোনোদিন আপনাকে একা ছাড়ব না, শত্রুরা আপনার উপরে হামলা করবে আর আমরা চেয়ে চেয়ে দেখব, আপনি যান আর আমরা দূরে থাকব, এটা কোনোদিন হবে না। কথা বুঝতে পারছেন? উহুদের যুদ্ধ, উহুদের যুদ্ধের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দার মোবারক শহীদ হয়েছে। কি বলেন? যে লোকটা নবীর দাঁতের উপরে তীর মেরেছিল, আল্লাহ তাআলা আমাকে দীর্ঘদিন পর্যন্ত কাবা ঘরে নেন, মদিনা মুনাওয়ারায় আমি যাই, মরণের শহীদ নুরুল ইসলাম ফারুকী, তিনি আমার বন্ধু, তার বাড়ি আমার বাড়ির মধ্যে ডিস্টেন্স মাত্র 7 কিলোমিটার, আমরা ছোট থেকে বড় হয়েছি একসাথে, এক ঘরে এক মাদ্রাসায় লেখাপড়া করেছি। মরণুল ইসলাম ফারুকী সহ আমরা হজে গেলাম, মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে কি নবীর প্রেম ভালোবাসা, তিনি বলছেন চলেন একটু উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক যেখানে শহীদ হয়েছে জায়গাটা দেখে আসি। যারা নবীজির দান্দান মোবারকে তীর মেরেছে তারা কি নবীকে ভালোবাসত? এই কাফেররা কি নবীকে ভালোবাসত? কোনোদিন তারা নবীকে ভালোবাসে নাই। আমাদের প্রিয় নবী ইসলামের দান্দান মোবারকের সেই জায়গাটা দেখতে গিয়ে মাঝখানের বকরির দুধ খেলাম আমরা, মদিনা মুনাওয়ারায় নবীজি বকরির দুধ পছন্দ করতেন, আমরা খেলাম সুন্নত আদায় হলো। ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পরে বীরে শেফা, ভিতরে যাওয়ার পরে আমার নবী সাল্লামের দান্দান মোবারক যেখানে শহীদ হয়েছে আমরা সেখানে গিয়ে অবাক হয়ে গেলাম, মানুষের ভালোবাসা তো দূরের কথা, উহুদ পাহাড় নবীকে যে কত ভালোবেসেছে তার প্রমাণ সেখানে পড়ে আছে। উহুদ পাহাড় খুলে দেখুন, সহিহ বুখারীর মধ্যে ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগিরা আল বারদিসবা আল জৌফি আল ইয়ামানি আল বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন কিতাবুল মাগাজি, যুদ্ধ পর্বে সেখানে তিনি উহুদের যুদ্ধের আলোচনা করার পাশাপাশি তিনি লিখেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন খাইবারের যুদ্ধ সেরে আসতেছিলেন তখন আমরা আমাদের চোখের মধ্যে উহুদ পাহাড় আমরা দেখা শুরু করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি ওই উহুদ পাহাড়টাকে দেখে আমাদেরকে বললেন, জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে আমরা উহুদকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? উহুদ পাহাড় নবীকে ভালোবাসে, আল্লাহু আকবার বলেন। আজ
আমরা নবীজি সাল্লামের ভালোবাসায় দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকা বলি, আর তোমরা বলো যে নবীর মহব্বত এটা নয়। তাহলে নবীর মহব্বত কোনটা? নবীর মহব্বত কি এটা যে নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিক্স প্যাক বলা? নবীর ভালোবাসা কি এটা যে নবীর স্ত্রী হযরত আম্মা জান মা খাদিজাতুল কুবরা আত-তাহিরা রাদিয়াল্লাহু তাআলাকে বুড়ি বলে তিন তালাক খেয়েছে এই ধরনের বাজে মন্তব্য করা? কথা বলেন না, এটা কোনোদিন হতে পারে না। কোন নবী প্রেমিক নবীর স্ত্রী সম্বন্ধে এই ধরনের কোন শব্দ প্রয়োগ করতে পারে না। কিসের ভাষা, কিসের কথা? এই ধরনের জ্ঞানকে আমরা ডাস্টবিনে ফেলে দিই। জোরে বলেন, এই সমস্ত জ্ঞানকে ফেলে দিই কোথায়? ওই জ্ঞানের কোনো মূল্য নাই আমাদের কাছে। যে জ্ঞান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ভাষা চয়ন করতে ভুল করে, কথা কন না, নবীজি আল্লাহটা নবীজি তিনি অক্ষর চিনেন না, আলিফ চিনেন না, বা চিনেন না, জিম চিনেন না, অথচ নবী করিম সাল্লাম নিজেই তিনি লেখা শিখালেন। তিনি সাহাবা ইকরামকে বললেন, বাসিতিল বা ওয়া দাব্বিরিল মিম, বাটা চ্যাপ্টা করে লিখবা, থালার মতো চ্যাপ্টা করে লিখবা, বাসিতিল বা, বাটাকে চ্যাপ্টা করে লিখবা, ওয়া দাব্বিরিল মিম, আর মিমটাকে গোল করে লিখবা। তো নবী যদি অক্ষরই না চিনতেন তাহলে ক্যালিগ্রাফি, বাটাকে কিভাবে সাজাতে হবে? আপনি দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম আরবিতে লেখার মধ্যে বাটা লম্বা আছে, কথা বল না, বাকি আছে লম্বা একটু চ্যাপ্টা। এর নবীজি বলেছেন বাসিতিল বা, বাটাকে চ্যাপ্টা করে লেখো, থালার মতো বড় করে লেখো, ওয়া দাব্বিরিল মিম, আর মিমটাকে গোল করে পাখির ঠোঁটের মতো করে লেখো। নবীজি যদি অক্ষরই না চিনতেন তাহলে তিনি কি করে বললেন, কথা বলেন? আপনি জানেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, বান্দা যতটুকু পারে তার উপরে আল্লাহ কোনো চাপাচাপি করেন না, যেটা পারে না সেটা করেন না। অথচ জিবরিল আমিন নবী করিম ইসলামের কাছে দিবাজ, তিনি একটি কাপড়ের মধ্যে কতগুলো লেখা নিয়ে নবীকে পড়তে বললেন, এখরা আপনি পড়ুন। কি বলেন, ঠিক না? এখরা আপনি পড়ুন। তাৎক্ষণিক ভাবে নবী করিম সাল্লাম ছিলেন সেই হেরা পর্বতের পাশে, তিনি বলছেন ইন্নি জাওয়ারতু বি হেরা, আমি হেরা পর্বত প্রদক্ষিণ করছি, ফারাইতু বি ইয়ামিনি সুম্মা রাআইতু বি শিমালি সুম্মা রাফাতু রাসি ইলা সামা, আমি ডান দিকে তাকালাম কিছু দেখি না, বাম দিকে তাকালাম কিছু দেখি না, আমি যখন আকাশের দিকে তাকালাম দেখি ফাইদা জালিসুন আলাল কুরসি, আসমান এবং জমিনের মাঝখানে একটা ঝুলন্ত চেয়ারে একজন বসে আছেন, পা নাড়াচ্ছেন, আমি দেখে অবাক হয়ে গেলাম, তিনি মুহূর্তে আমার কাছে চলে আসলেন, তার মানে জিবরিল আমিন। সুবহানাল্লাহ, বলেন একটা রেশমি কাপড়ের উপরে কতগুলো লেখা, তিনি বললেন একরা আপনি পড়ুন। নবীজি বলছেন মা আনা বেকারিন, মা আনা বেকারিন শব্দের অর্থ আমি লেখাপড়া জানি না, তা না, মানা বেকারিন, কারি মানে কেরাত করা, অক্ষর চিনে না এই জন্য তিনি কেরাত করেন, কেরাত পারেন না তা তো নয়, তিনি তো অক্ষর চিনেন, কত করলাম, তিনি আল্লাহ তার নবীকে কোনো অপূর্ণতা দেন নাই। আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, অজানা জগতের সবকিছু আপনাকে আমি শিক্ষা দিয়েছি, নবীর শিক্ষক একমাত্র আল্লাহ, আমার নবীর শিক্ষক এই পৃথিবীর কোনো মানুষ নয়, কথা কোন না, কোন মানুষের কাছে আমার নবীর কোনো শেখার কিছু ছিল না, এজন্য আমার নবীজি বলেন আল্লামানি রব্বি ফাহসানা তালিমি ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি, জ্ঞান জগতের যা কিছু আছে সব জ্ঞান আল্লাহ আমাকে শিখিয়েছেন, কোন কিছুর জ্ঞান আমি নবীর বাকি ছিল না, আমি অ্যালজেব্রা বুঝি, আমি কেমিস্ট্রি বুঝি, আমি বায়োলজি বুঝি, বলনা সুবহানাল্লাহ, আমি সৌরজগৎ সম্বন্ধে বুঝি, আমি সূর্য সম্পর্কে বুঝি, আমি চন্দ্র সম্পর্কে বুঝি,
এই জন্য আমার নবীর উপরে সূরাতুশ শামস সূর্যের নামে সূরা নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী যদি সূর্য সম্পর্কে নাই বুঝতেন কত কল, আল্লাহ কি নবীর উপরে এমন পড়া চাপিয়ে দিতেন যে নবী বুঝে না আর আল্লাহ তাকে বুঝাবার চেষ্টা করছেন? নবীর জ্ঞানের পূর্ণতা আল্লাহ এমন ভাবে দান করেছেন, আকাশের যে তারকাগুলো এগুলো কি, তাও আল্লাহ তাআলা তার নবীকে সূরা নাজম ওয়া নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, একটু সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আকাশের চন্দ্র সম্পর্কে নবীজিকে আল্লাহ তাআলা বলেছেন। ঠিক অনুরূপ ভাবে পবিত্র কোরআন মজিদে সূর্য সম্পর্কে আল্লাহ বলেন ওয়া শামসু তাজরি লি মুস্তাকাতিল লাহা, সূর্য তার সেজদার জায়গায় চলে যায়। তিনি হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, আবু যর তুমি কি জানো ইযা গারাবাতি শামস আইনা তাগিবু, সূর্য যখন ডুবে যায় তখন যায় কোথায়? হযরত আবু যর গিফারী বলেন, হুজুর আমি জানি না, আল্লাহ রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল যদি লেখাপড়াই না জানতেন তাহলে তিনি কি করে বললেন যে সে একটি মুহূর্তের জন্য আল্লাহর নামে সেজদায় পড়ে যায়? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, লিমুস্তাকাররিল্লাহর তাফসীর আমার নবী করেছেন। কোরআনের তাফসীর আমার নবীর চেয়ে বেশি বড় তাফসীর কেউ করতে পারছে? আপনি হাত উঁচু করে বলবেন করতে পারছে? আল্লাহ নিজেই বলছেন ইউআল্লিমুহুমুল কিতাব, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আমার নবী তাদেরকে তার জনপদকে তার সম্প্রদায়কে আরবের মানুষদেরকে তিনি কিতাব শিক্ষা দিয়েছেন। কিতাব মানে লেখা, মাকতুব প্রিন্টেড, যেগুলো লেখা জিনিস। তো নবী যদি অক্ষর না চিনেন তাহলে কিতাব হবে কেমনে? কি বলি, আল্লাহর নবীকে কালামে পাক দেওয়া হলো, কোরআন দেওয়া হলো, আর নবী কোরআন চিনেন না, কোরআন হাতে নিয়ে নবী পড়তে পারেন না, এটা তো ছিল না। নবী সাল্লামের যুগে যে কোরআনের আয়াতগুলো নাজিল হতো সেগুলো সাল বাকলে লেখা হতো, চামড়ার উপরে লেখা হতো, কি বলেন ঠিক কিনা? তো চামড়ার উপরে যেটা লেখা হতো নবী দেখে তিনি পড়তে পারেন নাই এমন কোনো ইতিহাস নাই। তবে মা নবী কারিন যেটা বলেছেন এটার অর্থ কি? মানা কারিন তার মানে আমি এই ভাবে পড়তে অভ্যস্ত না। তিনি পড়তে পারেন না তা নয়, তৃতীয়বারেতে তিনি পড়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন, জিবরিল আমিন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাখাযানি সুম্মা গাত্তানি হাত্তা বালাগা মিল্লিল জুহুদা বিল জুহুদা, জিবরিল আমিন আমাকে ধরে বুকের সাথে মিশিয়ে ছেড়ে দিয়ে বললেন পড়ুন, তৃতীয়বারে তো নবী পড়ে দিলেন, কি বলেন পড়ছেন না? ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামু আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তৃতীয়বার তিনি পড়ে দিয়েছিলেন। তো যখন তৃতীয়বার তিনি পড়ে দিলেন তাহলে তিনি পড়তে পারেন না, এই কথাটা তো বলা বোকা ছাড়া আর কে বলতে পারে? জোরে বলেন, নবী তো পড়াই পড়ে দিলেন, নবী যে পড়ে দেন নাই এমন কথা কোথাও নাই। সুবহানাল্লাহ বলেন, তিনি যে পড়েন নাই তিনি পড়তে পারেন নাই এমনটা নয়, তিনি তৃতীয়বার তো পড়ে দিয়েছেন, কথা বলুন না। এটা নয় যে জিবরিল আমিন গোসা হয়ে গেছেন যে আপনাকে দিলাম পড়ার জন্য আপনি পড়তে পারলেন না, যাক আমি আমার কাপড় নিয়ে গেলাম, তা তো না, তিনি পড়ে দিলেন। আপনি বুখারী খুলে দেখুন, তাহলে আজকের যারা কোরআন হাদিসের ব্যাখ্যা করছে সবার কথার উপরে বিশ্বাস আনা যাবে? জগতের মধ্যে বহু ধরনের ব্যাখ্যা আছে। আজ নিউ ইয়র্কে বসে একজন বেঈমান, সে শুধু কোরআন ছাড়া হাদিস মানে না, কত বলে অপব্যাখ্যা করছে আমাদের দেশের আহলে হাদিসরা, আমাদের দেশের লামজাবিরা, আমাদের মধ্যে মোহাম্মদী দলের মানুষেরা নানা নামে এক একখানে এক এক ভাবে আত্মপ্রকাশ করে তারা আমাদের চিরচরিত নবীর দেওয়া আমলগুলোকে ধ্বংস করে দিচ্ছে। যা হোক,
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাইবারের যুদ্ধ থেকে তিনি ফিরছিলেন, সাহাবায়ে কিরাম নবীর সঙ্গী হয়ে খাইবার থেকে যখন ফিরছেন, তখন চোখে ধরা পড়লো কি? উহুদ পাহাড়। উহুদ পাহাড় দেখে নবীজি বলেন, এই যে তোমরা উহুদ পাহাড়টা দেখছ, ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসি, আমাদেরকে ভালোবাসে। উহুদ পাহাড় যেমন আমাদেরকে ভালোবাসে, আমি রসুল আমরা তাকে তেমন ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আজ ও জনাব নাজমুল আলম খান বেদন সাহেব, চেয়ারম্যান 5 নম্বর বিনায়কটি ইউনিয়ন পরিষদ, তিনি এসছেন। মারহাবা বলেন সবাই, সবাই বলেন মারহাবা। আজকের এই মাহফিলে আমাদের যারা নিয়মিত আলোচক, তারা অবশ্যই, যাদের নাম লেখা হয়েছে তারা একের পর এক উপস্থিত। পাশাপাশি মাননীয় চেয়ারম্যান জনাব নাজমুল আলম খান বেদন সাহেব, তিনি উপস্থিত হয়েছেন। আমি তার দীর্ঘ হায়াত কামনা করছি, তার সুস্থতা কামনা করছি। সকলে বলুন আমিন। ভাইরা আমার, উহুদ পাহাড় একটা পাথর, শুনুন, উহুদ পাহাড় পাথর, পাথর নবীকে ভালোবাসে। আরে পাথরই শুন নবীকে ভালোবেসে যে তা তো নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা মারানা ফি সুকাত মক্কা ইল্লা সাল্লামানা, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার এমন কোন গলি কুচা, এমন কোন গলিতে আমি হাঁটি নাই যে গলির গাছের গাছ, তৃণলতা এবং ঘাসগুলো নবীকে সালাম দেয় নাই। সুবহানাল্লাহ। সাল্লামানা শাজারুন ওয়া হাজারুন ওয়া মুদারুন, গাছ পাথর এবং গাছ পাথরের পাশাপাশি সম্মানিত শুধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ঘাসগুলো পর্যন্ত, গাছের পাতাগুলো পর্যন্ত সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। সুকুল লাইল, রাতের একটা বাজার বসতো সেখানে, এই সুকুল লাইলের একটা পাথর এখনো রিয়াদের জাদুঘরে রাখা আছে। এই পাথরটি আমাকে আমার নবীকে দেখে সালাম দিয়েছিল। পাথর নবীকে সালাম দেয়, আর আমি নবীকে সালাম দিতে গিয়ে সেখানে আমার কোমর বাঁকা থাকে, ওখানে কিয়াম আর আমি করতে চাই না, আমি বেদাত বলি। আমি এর উপরে বই লিখেছি, বেদাতের অপব্যাখ্যা। কি বই লিখেছি? বেদাতের অপব্যাখ্যা। এটা বেদাত, ওটা বেদাত, তুমি তো নিজেও বেদাত। কথা বল না, তোমার কি জামা ঠিক আছে তুমি বলতে পারবে? তোমার কি টুপি ঠিক আছে তুমি বলতে পারবে? আসো দেখি চ্যালেঞ্জ তোমার সামনে। আমি তো চ্যালেঞ্জ করলাম, তুমি প্রমাণ করতে পারবে না। হাজার বেদাত দিয়ে তুমি আছো, আর যে সমস্ত নবী প্রেমিকরা ইয়া নবী সালাম আলাইকা বলে নবীকে সালাম দেয়, তুমি সেখানে তার ভুল ধরার চেষ্টা করো, ইয়া নবী এটা বলা যাবে না। তুমি কি জানো সাহাবা ইকরাম আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া নবী বলে ডাকছেন? সুবহানাল্লাহ, ইয়া নবী বলে ডাকছেন। তুমি যখন নামাজে বসো, সে নামাজের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দাও, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, কি ডাকি কিনা? তাহলে নবী কোথায়? মদিনায়। আর তুমি আছো তোমার নামাজে, তুমি আছো বাংলাদেশে তোমার ঘরে তোমার নামাজের ভিতরে, সেখানে নবীকে তুমি ডাক দিচ্ছ। নবী যদি দূরে থাকেন, নবী দূরে থাকলে তুমি তো ইয়া নবী বলবে, কথা কন না? ইয়া শব্দটা যেমন কাছে বুঝায়, ইয়া শব্দটা তেমন কি দূরেও বুঝায়, কথা কন না? আর আইয়ুহা যখন বলবেন তখন অতি ঘনিষ্ঠ হয়ে যায়, নবী একেবারে চোখের সামনে, নবী চোখের সামনে। মদিনা মুনাওয়ারায় আমার নবীজির রওজা, কিন্তু তাসাউদের মধ্যে একজন ইবাদতকারী ব্যক্তি তার তাসাউদের নবীকে ডাক দিয়ে বলছে, আসসালামু আলাইকা, কা কা মানে আপনি, খেতাব সম্বোধন করা হয়, না দেখলে আপনি সম্বোধন করেন কেমনে? কথা বল না, আমি আপনাকে দেখছি, আপনারা আমাকে দেখছেন, আমরা এখন মুখোমুখি আছি কিনা, এই মুখোমুখি জায়গায় কা কুম এই শব্দগুলো ব্যবহার হয়, কথা বুঝতে পারছেন? আসসালামু আলাইকা আইয়ুহান
নবীও, হে মহান নবী আপনাকে সালাম। কাব শব্দ এটা উচ্চারণ যখন করা হয় তখন কাছের, এত কাছের যে যেটি আমার কলিজার ভিতরে তার চেয়ে আরো কাছে তার অবস্থা। আপনি কি করে নবীকে বহু দূরে সরিয়ে দিচ্ছেন? সম্মানিত সুধি, আমার নবী উহুদ পাহাড় দেখে তিনি বললেন, জাবাল ইউহিব্বুনা ওয়া নুহিব্বু, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। আমি এবং শহীদ মাওলানা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, আমার বন্ধু মানুষ, একসাথে আমরা লেখাপড়া করেছি। আমার সৌভাগ্য হয়েছে আমি সারসিনা মাদ্রাসার তাফসির বিভাগের প্রধান, উনি আমার হাতে কামেল পাস করছে, টাইটেল পাস করেছে কিন্তু আমার হাতে। কথা কি বুঝতে পারছেন? অত্যন্ত একজন ভালো মানুষ এবং দীনের মুজাহিদ, সুন্নি আলেমদের মধ্যে একজন পতাকাবাহী আলেম। কথা কম, একজন পতাকাবাহী কি আলেম। আমরা দুজনে গেলাম, যাওয়ার পরে উহুদের ভিতরে যে উহুদ নবীকে ভালোবেসেছে, চলেন তো দেখি ভালোবাসার কোন নিদর্শন পাওয়া যায় কিনা। এমনিতেই হাদিসের মধ্যে অসংখ্য ভালোবাসার হাদিস রয়েছে যে উহুদ নবীকে ভালোবেসেছে, উহুদ নবীকে ভালোবেসেছে। তার মানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক, হযরত উমর, হযরত উসমান, যুন্নুরাইন, এরা সবাই মিলে নবীর সঙ্গী হয়ে যখন উহুদ পাহাড়ের উপরে উঠলেন, তখন উহুদ পাহাড় নবীর প্রেমে উদ্বেলিত হয়ে কেঁপে উঠেছিল। কথা বললাম, উহুদ পাহাড় নবীকে পাওয়ার পরে নবীর কদম মোবারক উহুদের বুকে। উহুদ পাহাড়ে যখন নবী উঠলেন, তখন নবীজির কদম মোবারক কোথায়? উহুদ পাহাড়ের বুকে। আনন্দে উদ্বেলিত হয়ে এটি নাচা শুরু করেছিল, তার মধ্যে দোলন সৃষ্টি হয়েছিল। দোলনা, শিশুকে যেমন দোলনায় দোল দিলে যেমন সেখানে দোলন সৃষ্টি হয়, একটা ঢেউ সৃষ্টি হয়, উহুদ পাহাড়ের মধ্যে নবীর প্রেম সৃষ্টি হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওই মুহূর্তে তিনি উহুদের উপরে পা রেখে বললেন, দাঁড়াও, এই মুহূর্তে তোমার উপর একজন নবী দাঁড়ানো আছে, এই মুহূর্তে একজন সিদ্দিক দাঁড়ানো আছে, এবং এই মুহূর্তে দুইজন শহীদ দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, একজন নবী দাঁড়ানো আছেন, তিনি উহুদকে বলেন, তাহলে উহুদ পাথর নবীর সাথে কথা বলে কিনা? জোরে বলেন, নবীর সাথে কি কথা বলে কিনা? আমি কানাডায় গিয়েছিলাম, কানাডায় 69 জন বিজ্ঞানী এই একটা হাদিস, নবীর মহব্বত, উহুদ পাহাড় নবীকে ভালোবাসে আর উহুদ পাহাড়কে সাহাবা ইকরাম এবং নবীজি ভালোবাসে, এই হাদিসটাকে কেন্দ্র করে কানাডিয়ান 69 জন বিজ্ঞানী তারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। যাদের অন্তরে মহব্বত আছে ওরা মহব্বত খুঁজে পায়, আর যাদের অন্তরটা আবু জাহালের মতো খুব শক্ত, রুড়ো এবং কঠিন, সে কোনদিন হযরত আবু বকর সিদ্দিকের ভালোবাসা তার মধ্যে পাওয়া যাবে না, হযরত উমর ফারুক উসমান যুন্নুরাইনের ভালোবাসা পাওয়া যাবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেন, একজন সিদ্দিক দাঁড়ানো আছেন। সুবহানাল্লাহ বলেন, সিদ্দিক যিনি সর্বপ্রথম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজকে তাসদিক করেছেন, সমর্থন করেছেন। দুইজন শহীদ, নবীজি বলেন দুইজন শহীদ আজকে আমার সাথে উহুদে দাঁড়ানো আছে, উহুদ তুমি থামো। দুইজন শহীদের মধ্যে হযরত উমর ও হযরত উসমান যুন্নুরাইন, তারা একে অপরকে বলছেন যে আমাদের ফয়সালা হয়ে গেছে, আমরা শহীদ। সুবহানাল্লাহ বলেন না? নবী কি করে বললেন, ওফিনা নাবিয়ুন ইয়ালামু মা ফি গাদি, নবীজির সামনে ছোট ছোট শিশুরা এরা বলা শুরু করেছিল যে আমাদের মাঝে এমন এক নবী আছেন যিনি আগামীতে কি ঘটবে বলতে পারে। নবীর ইলমে গায়েব আছে, নবীর কি আছে? ইলমে গায়েব। হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সাহাবায়ে কেরাম, তারা আমার নবীর সম্পর্কে তাদের ধারণা ছিল কত পরিষ্কার। হযরত উমর, হযরত উসমান দুইজনে মিলে বলছেন,
যে নবীজি আমাদেরকে শহীদ হওয়ার এক চমৎকার বার্তা শুনালেন যে আমরা শহীদ হয়ে পৃথিবী থেকে বিদায় নেব। তাই হয়েছে। হযরত ওমরে ফারুক, হযরত উসমান যুনুরাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমা তারা দুইজনে শাহাদত বরণ করেছেন। সুবহানাল্লাহ, নবীজি যা বলেছেন তাই ঘটেছে। নবীজি বদরের যুদ্ধে বলেছেন এই জায়গায়, দাঁত টেনে দিয়ে বলছেন এই জায়গায় আবু জাহাল মারা যাবে, এই জায়গায় উতবা মারা যাবে, এই জায়গায় সাহেবা মারা যাবে, এখনো বদরের যুদ্ধ শুরু হয় নাই। তার আগে নবীজি জায়গা দেখাই দিয়েছেন। তো নবী কি তিনি জানতেন না কি আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞান দান করেছেন কিনা? গোটা জগৎ যিনি পরিচালনা করছেন, সারা জগতের যিনি নবী রাহমাতুল আলামিন, মহাজগতের যিনি নবী, আর সেই মহাজগতের নবী বিশ্ব মহাজগৎকে যিনি পরিচালনা করছেন, যার হাতের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়, যার হাতের ইশারায় ডুবে যাওয়া সূর্য আবার আসর হয়ে যায়, সেই নবীকে শুধু মানুষকে নিয়ন্ত্রণ করতে আসছেন, বরং আল্লাহর সমস্ত সৃষ্টির উপরে আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতাবান বানিয়েছেন। এই জন্য নবীজি বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো, আমার মতো, আমার সাথে কাউকে তুলনা করবে না। আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো, আমি রসুল যা বুঝি তোমরা তা বুঝো না। অতএব সম্মানিত সুধী ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উহুদ তুমি থামো, এই মুহূর্তে তোমার উপরে কে, একজন নবী আছেন, একজন সিদ্দিক আছেন, দুইজন শহীদ আছেন। উহুদ তার মধ্যে দোল সৃষ্টি হয়েছিল, একটা কম্পন সৃষ্টি হয়েছিল, এই কম্পন যেটা এটার নাম হলো হারাকা। নাম কি? হারাকা, হরকত হওয়া। হরকত শব্দের অর্থ নড়ে উঠা। তার মানে উহুদ নবীর প্রেমে নড়ে উঠেছে, নেচে উঠেছে। সুবহানাল্লাহ বলেন, হযরতে মূসা আলাইহিস সালাম তার কওমের 70 জন মানুষ নিয়ে তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন, সেখানেও কিন্তু তুর পাহাড় নড়ে উঠেছিল। এই দুই নড়া এক না, কতক্ষণ না, দুই নড়া কি না, এক না। মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে তার 70 জন ব্যক্তি নিয়ে উঠেছিলেন, এই 70 জন ব্যক্তির দাবি ছিল যে আল্লাহকে না দেখা পর্যন্ত আমরা ঈমান আনবো না, লা নুমিনা লাকা হাত্তা নারা আল্লাহ জাহরা, প্রকাশ্যে আল্লাহকে না দেখা পর্যন্ত ঈমান আনবো না। এরা যখন উহুদ পাহাড়ের এই তুর পাহাড়ের উপরে উঠেছে, তুর পাহাড়ের উপরে ওঠার সাথে সাথে তুর পাহাড়ের মধ্যে এমন ভাবে কম্পন সৃষ্টি হয়েছে, হযরতে মূসা নবী আল্লাহর কাছে বললেন যে আল্লাহ এই 70 জন মানুষ আপনাকে দেখতে চায়, আপনি একটু দেখা দেন। আল্লাহ বললেন শুনো, আমাকে দেখতে গেলে আকাশের দিকে তাকানো যাবে না, পাহাড়ের দিকে তাকাতে হবে, পাহাড়ের দিকে লক্ষ্য রাখতে হবে। ফানজুর ইলাল জাবাল ফাসাওফা তারানি, পাহাড়ের দিকে তোমাদের দৃষ্টি যদি ঠিক থাকে কতক্ষণ না, তাহলে আমাকে দেখতে পাবে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহ জাআলাহু দাক্কা ওয়া খারা মূসা সায়েকা, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তার দর্শন নেবার জন্য তার নূরের ঝলক 70টি পর্দার একটি পর্দার 70 ভাগের এক ভাগ যখন খুলে দিলেন, সাথে সাথে তুর পাহাড়ের মধ্যে আগুন জ্বলে উঠলো, তুর পাহাড় থরথর করে এমন ভাবে কেঁপে উঠলো যে 70 জন মানুষের মৃত্যু হলো। মূসা নবী বেহুশ হয়ে পড়লেন, কোরআন বলছে ওয়া খাররা মূসা সায়েকা, মূসা নবী বেহুশ হয়ে পড়ে গেলেন। এখানে যে পাহাড় নড়ে উঠেছিল, থরথর করে কেঁপে উঠেছিল, এই কাঁপা আর কিয়ামতের ময়দানে জমিন কেঁপে উঠবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা, এখানে যে জলজালা হবে তার মানে এই পৃথিবীটা কেঁপে উঠবে যখন, এই সব কাঁপা কিন্তু এক না, কথা বলেন না, তুর পাহাড়ের কম্পন আর কিয়ামতের আগের যে কম্পন জমিন কেঁপে উঠবে, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি যখন উহুদ পাহাড়ের উপরে উঠেছেন তখন যে কেঁপে উঠেছিল উহুদ পাহাড়, এই তিন কাঁপা তিন কম্পন এক না। মূসা নবী তার সঙ্গীদের নিয়ে যখন তুর পাহাড়ের উপরে উঠেছেন তখন ওই কম্পনের মধ্যে 70 জন ওরা মারাই গেছিল, এই কম্পনের আঘাতে 70 জন মারা গেছিল, আবার আল্লাহ তাদেরকে জিন্দা করে দিয়েছিলেন, কথা বুঝতে পারছেন? আর কিয়ামতের ময়দানে যখন কম্পন হয়ে যাবে, ইন্না জালজালাতাস সাআতু শাইউন আযীম,
তখন এটা বড় ধরনের একটা কঠিন কম্পন হবে, যেখানে প্রলয় কাণ্ড ঘটে যাবে। কথা বুঝতে পারছেন? জগৎ থাকবে না, পৃথিবী থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আর আমার নবী সাল্লাম যখন উহুদ পাহাড়ে উঠেছেন, তখন সেই কম্পনটা এমন ছিল না যে কম্পনে আমার নবী কষ্ট পাবেন, যে কম্পনে আবু বকর সিদ্দিক কষ্ট পাবেন, যে কম্পনে নবীর সঙ্গী সাথীরা কষ্ট পাবেন না। বরং সেটা এমন ভাবে নেচে উঠেছিল যে মনে হয় উহুদ পাহাড় নবীকে সোহাগ করতেছিল, ভালোবাসতে গিয়ে শিশুকে যেমন মা কোলে নেয়, ঠিক অনুরূপ ভাবে উহুদ পাহাড় আমার নবীকে মনে হয় কোলে নেবার জন্য উদ্বেলিত পাগল পারা হয়ে গেছিল। সম্মানিত সুধী ভাইরা, আমার সেই উহুদ পাহাড় আমার নবী সাল্লামকে যুদ্ধের সময় ডেকেছিল যে আমি ফেটে গেলাম, আপনি আমার ভিতরে বসেন। উহুদ পাহাড়ের একটা অংশ কিন্তু ফাটা আছে। আমি সেখানে মাওলানা নূর ইসলাম ফারুকী সাহেব সহ বসেছি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গায়ের ঘ্রাণ। আপনি কি বলতে পারবেন নবীজির গায়ের ঘ্রাণ কি ছিল? নবীজির গায়ের ঘ্রাণ, সাহাবায়ে কেরাম যখন যুদ্ধের ময়দানে নবীজিকে হারিয়ে ফেলতেন, নবীজি চোখের আড়াল হয়ে গেলে সাহাবায়ে কেরাম আর এক দণ্ড থাকতেন না, নবীকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে যেতেন, নবী কোথায়? সুবহানাল্লাহ, বলেন ভালোবাসা ছিল এত বড়। ইজহাব আনতা রাব্বুকা ফাকাতালা, মুসা নবীর কওমের মানুষরা বলছে যে মুসা আপনি আর আপনার আল্লাহ যাইয়ে যুদ্ধ করেন, আর সাহাবায়ে কেরাম বলছেন হুজুর আমরা কোনোদিন আপনাকে এমনটা বলবো না, আপনার ডানে থাকবো, আপনার বামে থাকবো, আপনার সামনে থাকবো, আপনার পেছনে। উহুদের ময়দানে সেই নবীকে পাহারা দিতে গিয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। তার শাহাদাতের পরে দেখা গেল যে 85টি জায়গায় তীরের আঘাত হেনেছে, 85টি জায়গায় তিনি ঢাল হয়ে আমার নবীকে রক্ষা করার জন্য নবীর মহব্বতের পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ইয়া নবী সালাম আলাইকা, এটাই আপনার মাথা গরম হয়ে গেল কতক্ষণ? আপনি কমর সোজা করে, শ্বশুর যখন আসে, শাশুড়ি যখন আসে, তখন আব্বা আব্বা কইয়া মেরুদণ্ড স্পাইনাল কর্ড আপনার পুরা কমর মেরুদণ্ড সোজা হয়ে যায়, ওইখানে আর বেদাত থাকে না কতক্ষণ? আপনি জাতীয় পতাকা যখন উড্ডয়ন করেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, বাংলাদেশের একটা মানুষও বসে বসে জাতীয় পতাকা এইভাবে জাতীয় এই যে আমাদের পতাকার জন্য আমরা যেটা বলে থাকি কতক্ষণ, আমরা কখনো বসে করি না, আমি সম্মান জানাই। যারা বেয়াদব তারা সম্মান জানায় না, ওই বেয়াদবদের শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের জাতীয় সঙ্গীত হয় না কতক্ষণ, বেয়াদবদের প্রতিষ্ঠানে এ দেশ এবং জাতির যেটা দাবি কতক্ষণ না, তখন তারা বলে যেটা একজন হিন্দু লিখেছে, অমুক লিখেছে, তমুক লিখেছে। যা হোক, সম্মানিত শুধু আমি খুব সংক্ষিপ্ত বলতে চাই, আমি অসুস্থ মানুষ, আপনি হয়তো বা শুনেছেন আমি আড়াই দিনের মতো সিসিউতে ছিলাম, কথা বুঝতে পারছেন? এরপরে আল্লাহ তাআলা জীবন ফিরিয়ে দিয়েছে তার হাবিবির উসিলায়, আজকে আপনাদের মাঝে আমি আসার সুযোগ পেয়েছি। সম্মানিত শুধু উহুদ পাহাড় নবীকে ভালোবাসছে, সুবহানাল্লাহ, বলেন উহুদ পাহাড় ফাঁক হয়ে গেছে, আমার নবী সাল্লাম সেখানে বসেছেন, আজও নবী করিম সাল্লামের গায়ের ঘ্রাণ সেই ফাটা অংশের মধ্যে আছে। আপনি এই বসুন্ধরা টিস্যু, এই যে টিস্যু গুলো বসুন্ধরা টিস্যু কিনবেন আপনি, আপনি দেখবেন 6 মাস পরে এটা বের করবেন, তারপর কি তার মধ্যে যে ফ্লাওয়ারটা দেওয়া আছে, তার মধ্যে যে ঘ্রাণটা দেওয়া আছে, সেই ঘ্রাণটা কিন্তু আপনি পাবেন। আমার নবী সাল্লামের ঘ্রাণ ধরার জন্য তো পাগল সাহাবায়ে কেরাম নবীজির থুতু নিজের গায়ে মেখেছে, আর আপনি থুতুর ব্যাপারে ফতোয়া দিবেন যেটা পয়জন কতক্ষণ? নিজের ছেলেটার মুখের সাথে মুখ লাগালে সেখানে আর ওয়ামা নাহা তুম আনহু ফান্ত, নবী যা নিয়ে এসেছেন তা আঁকড়িয়ে ধরো, তো নবীকে মানতে হবে না? জোরে বলে নবীকে মানতে হবে কিনা? ঠিক নবীর সাহাবায়ে কেরাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সাহাবায়ে কেরাম পীর মশাই এরা ইসলাম বুঝলো না, আর বুঝলেন আপনি কতক্ষণ না? আপনার কোরআন তেলাওয়াত সহিদা আপনি টাই বাঁধেন কতক্ষণ না? আপনার ইসলামের দুটো কথা আপনি বলেন, আপনি কম্পারেটিভ
রিলিজিয়ান এই সাবজেক্টের উপরে তুলনামূলক ধর্মতত্ত্বের উপরে পড়ে আপনি মহাপণ্ডিত হয়ে গেলেন, আপনি এখন ফতোয়া দেওয়া শুরু করেছেন, আপনি কি মুফতি? আপনি ফেকা সম্বন্ধে আপনি জানেন? আমরা তো রেজিস্টার্ড মুফতি, কতক্ষণ আমরা কি রেজিস্টার্ড মুফতি? জাতি আমাদের কি চিনে? আমরা এই বাংলাদেশের মধ্যে ফতোয়া এস্টাবলিশ করেছি, সুপ্রিম কোর্টে বক্তব্য দিয়েছি, বাংলাদেশের 30 লক্ষ আলেমের মধ্যে সেখানে 100 জনকে বাছাই করা হয়েছিল, 100 জনের মধ্যে 25 জন, 25 জনের মধ্যে 5 জন, সে 5 জনের মধ্যে আমিও তো ছিলাম একজন। 2010-11 সাল আপনি খুলে দেখেন সেখানে আমাদের আইনজীবীদের ভলিউম যেখানে আছে সেখানে দেখেন আমার নাম আছে। এদেশে আমরা ফতোয়া এস্টাবলিশ করেছি, ফতোয়া এই জন্য এস্টাবলিশ করি নাই যে আপনি পাইলে সবটাকে বেদাত বলবেন, কত করল নবীর প্রেম, নবীর ভালোবাসা যার অন্তরের মধ্যে আছে, তার ভালোবাসা কি আপনার চোখে আসে না? হজরতে ওয়াসকারনি তার ভালোবাসা কি আপনি মূল্যায়ন করবেন না? নবীজির ভালোবাসায় তিনি তার 32টা দাঁত ভেঙে ফেললেন। আপনি আজকে ভুয়া কথা বলা শুরু করেছেন যে এগুলো গাঁজাখুরি গল্প, এগুলো আসলে কিছু নাই, আপনার তো সবগুলোই বলেন গাঁজাখুরি। এদেশের মধ্যে হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহ আলাইহি এসে তিনি সুরমা নদীর উপরে জায়নামাজ বিছাই দিয়ে পার হয়েছেন, আপনি বলেন এগুলো সব গাঁজাখুরি কথা? যদি এটা গাঁজাখুরি হয় তাহলে আপনি কি কোরআন পড়েন না? সুরায় নমলের মধ্যে আল্লাহ তাআলা কি চমৎকার করে বলেছেন, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সে বিলকিস রানী এসে গেছে আর মাত্র 1 মিনিটের পর, কথা বলেন না, বিলকিস রানী এসে গেছে, দূরত্ব কত? আপনি কথা বলছেন না কেন? দূরত্ব কত? 1 মিনিটের পর তিনি সাথে সাথে জরুরি সভা ডেকে তিনি তার সভাসদ যারা যারা উপস্থিত তাদেরকে তিনি বললেন যে এখান থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে বিলকিস রানীর দেশ, তার যে বালাখানা, তার যে সংসদ ভবন, তার যে বিচার ভবন, তার সংসদ ভবন, তার বালাখানা, কোটি কোটি বিলিয়ন টন ওজন, 1 মিনিট মাত্র তার আমার এখানে আসার বাকি আছে, আমি তার ঘরেই তাকে শোবার ব্যবস্থা করব, নতুন কোন হোটেলে বুকিং দিব না। সুবহানাল্লাহ বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলে দিলেন নতুন কোন জায়গায় আমি শোব না, যেই মেহমান 2500 কিলোমিটার দূর থেকে আমার কাছে পৌঁছে গেছে, মাত্র 1 মিনিটের দূরত্ব, 1 মিনিটের পথ বাকি আছে, আমি তার ঘরেই তাকে শোয়াবো। সুবহানাল্লাহ বলেন। সে তো তার ঘর, তার বালাখানা রেখে এসেছে কোথায়? নিজ দেশে, 2500 মাইল দূরে, 2500 মাইল দূরের এই বিশাল বালাখানা, তার সংসদ ভবন কে তোমরা এনে দিতে পারবে বলো? কালাই ফিরিতুম মিনাল জিন, একটা ভূত ছিল, দেও ছিল, এই দেও বলছে আনা আতিকা বিহি কাবলা আন তাকুমা মিন মাকামি, চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময় লাগে তার চেয়ে অল্প সময় আমি এনে দেব। নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন না, আরো কম সময় কে এনে দিতে পারবে বলো? কোরআন বলছে ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা বিহি কাবলা আন ইয়ারতাদা ইলাইকা তারফু। নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে একজন বুজুর্গ আসিব ইবনে বারখিয়া, যিনি নবী সুলাইমানের উপরে যে আসমানি সহিফা নাজিল হয়েছে, এই সহিফা অথবা নবী সুলাইমান আলাইহিস সালামের দপ্তরের তিনি কেরানি ছিলেন। কি ছিলেন? কেরানি। সবাই বলেন না কি ছিলেন? কেরানি, দপ্তরের কেরানি, এই দপ্তরের কেরানি, আরেক দপ্তরের কেরানি, দুইজনের সাথে আমি আপনাদেরকে একটা বিষয় বলি। আপনি জানেন দ্বিতীয় উমর, হযরতে উমর ইবনে আব্দুল আজিজ বনু উমাইয়ার একজন ব্যক্তি যাকে দ্বিতীয় উমর বলা হয়, যিনি নবীজির হাদিসগুলোকে সংকলন করেছেন, একসাথে জমা করেছেন, সেই উমর ইবনে আব্দুল আজিজ তিনি তার দপ্তরের কেরানিকে ডেকে বললেন যে তোমার দপ্তরে আমার অনেকগুলো বিষয় লেখার কথা, তুমি সেটা লিপিবদ্ধ করেছো কিনা আমাকে দপ্তরের কাগজগুলো দেখাও। এই দপ্তরের কাগজ দেখতে গিয়ে তিনি দেখলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম যেখানে সেখানে সে দরুদ শরীফ লেখে নাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লেখে নাই। ওমর ইবনে আব্দুল আজিজ তিনি ক্ষমতায়, তিনি বলেন যেদিন থেকে আমি ক্ষমতার চেয়ারে বসেছি
যেদিন ছেড়েছি এর মধ্যে আমার স্ত্রীর সাথে আমার সাক্ষাৎ করার সুযোগ হয় নাই। তিনি নবীজির হাদিসগুলোকে একত্রিত করেছেন, অনেক খেদমত করেছেন। তিনি দ্বিতীয় উমর নামে তিনি খ্যাত। সেই উমর ইবনে আব্দুল আজিজ তিনি তার দপ্তরের কেরানিকে বললেন যে তুমি এ যাবত যা কিছু লিখেছো তোমা আমাকে দেখাও। তিনি চেক করে দেখলেন যতবার আমার নবীর নাম লেখা হয়েছে সে দরুদ শরীফ লেখে নাই। বলেন না কি লেখে নাই? উনি সাথে সাথে তাকে বরখাস্ত করলেন যে তোমার মতো কেরানি আমার দরকার নাই। কেন? তিনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পড়েন কি? মিলাদ শরীফে আমরা দরুদ পড়ি কিনা? ভাই হাত উঁচু করে বলেন মিলাদ শরীফে আমরা দরুদ পড়ি কিনা? তো যারা দরুদ পড়ে না ওরা ওই দ্বিতীয় উমরের কেরানির মতো ওদেরকে বরখাস্ত করা উচিত। তাদেরকে বরখাস্ত করা কি উচিত? ওমর ইবনে আব্দুল আজিজ বড় মাপের একজন ওলি ছিলেন এবং আলিম ছিলেন, নবী প্রেমিক ছিলেন, নবীজির সমস্ত হাদিসগুলোকে একত্রিত করছেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুদী হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন বিলকিস রানী এসে গেছে আমার কাছে, সামান্যতম সময় বাকি আছে এক মিনিট, তার যে থাকার ঘরটা 2500 মাইল দূরে রেখে এসেছে, কোটি কোটি বিলিয়ন টন ওজন, এই বালাখানা সহ সংসদ ভবন সহ কে তোমরা এনে দিতে পারবে বলো? একজন ভূত দেও জিনের মধ্যে দেও আছে, এই ভূত দেও বলা শুরু করলো আমি এনে দিতে পারবো, চেয়ার থেকে উঠতে বসতে যতটুকু সময় লাগে। উনি বলেন হবে না, এর চেয়ে কম সময় কে এনে দিতে পারবে, সময় হাতে নাই। আল্লাহ বলছেন ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, হযরতে নবী সুলাইমানের ওই সভাসদে তার কেরানি বসা ছিল, তার দপ্তরের সবকিছু তিনি লিখতেন, তার নাম হলো আসিব ইবনে বরখিয়া, তিনি একজন দরবেশ ছিলেন। উনি বলছেন হুজুর আমি এনে দিতে পারবো, চোখের পলক মারতে যতটুকু সময় লাগে তার আগে। তাহলে একজন দরবেশ একজন ওলি চোখের পলক মারার আগেই বিলকিস রানীর পুরা সিংহাসন তিনি এনে দিলেন। যখনই তিনি এনে দিয়ে দিলেন তখনই নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকর আদায় করলেন, হাদা মিন ফাদলি রাব্বি, ফলাম্মা রাহু মুস্তাকিরান ক্বাল হাদা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ছাড়া কারো পক্ষে এটা সম্ভব না। 2500 মাইল দূরের থেকে কোটি কোটি বিলিয়ন টন ওজনের বানাখানা সংসদ ভবন হাজির করে দিয়ে দিলেন নবী সুলাইমান আলাইহিস সালামের সামনে, এটা সম্ভব কিনা? জোরে বলেন এটা সম্ভব কিনা? আমার কোরআন বলেছে, কোরআনের কোনো কথা কি মিথ্যা? তাহলে দরবেশরা পারে না এমন কোন জিনিস আছে? তাহলে ওই দরবেশ যদি এটা পারে তাহলে হযরতে শাহজালাল ইয়েমেনি কি জায়নামাজে 360 জন সাথী উঠাইয়া বিশাল স্লোগান দিতে দিতে তিনি নদী পার হতে পারেন কিনা? জোরে বলেন পারেন কিনা? আজ তারা এ সমস্ত আউলিয়াদেরকে মুশরিক বলছে। জোরে বলেন কি বলছে? মুশরিক বলছে। আমি কথা বলি সম্মানিত সুধি, আলোচনা আর দীর্ঘায়িত করব না, দুটো কথা আমি বলে শেষ করতে চাই। সেটি হলো হযরতে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসিব ইবনে বরখিয়া যে বিশাল বালাখানা এনে দিলেন, নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন ফানাকিরুহা, তোমরা কালার পরিবর্তন করো। যখন এটার কালার পরিবর্তন করা হলো, সেকেন্ডের মধ্যে কালার পরিবর্তন করার সাথে সাথে এমন একটি অবস্থা যে বিলকিস রানীকে শেষ পর্যন্ত তাকে বলা হলো যে এই ঘরের চাবি তার হাতে। কি দৃষ্টি! ও তাহির সাহেব আসতেছে, আসুক, অসুবিধা নেই, আমি জিন্দাবাদ দিব। কথা বুঝেন নাই? আমার অত্যন্ত কাছের মানুষ, আমি জিন্দাবাদ দিব। সম্মানিত সুধি, নবীর মহব্বতের বিশাল এক চিহ্ন আমরা পেয়ে গেলাম উহুদ পাহাড়ের ভিতরে। আমার নবী সাল্লামের উপরে দান্দাল মোবারককে যখন আঘাত করা হয় তখন যে পড়ে গেছিলেন, ওই পড়ে যাওয়াটা পাথরের উপরে ছিল না, মনে হয় পাথর, তার জন্য যে একটু জিন্দাবাদ দেন, জিন্দাবাদ দেন।
আজকে আমার অত্যন্ত আদরের মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহেরি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের সামনে বক্তব্য দেবেন, বক্তব্য আপনি শুনবেন। আমি যে কথাটি আপনাদের কাছে তুলে ধরছিলাম যে উহুদের ময়দানে আমি মাওলানা শহীদ নূর ইসলাম ফারুকী সহ সেখানে গেলাম, যাওয়ার পরে এই যে উহুদের উপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হওয়াতে যখন তিনি পড়ে গেছিলেন, যে উহুদ নবীজির কদম মোবারকে নিজের বুকে পাওয়ার কারণে আনন্দে নেচে উঠেছিল, সেই উহুদের উপরে আমার নবীজির দেহ মোবারক কাফেরদের তীরের আঘাতে দান্দান মোবারক শহীদ হওয়ার কারণে যদি পড়ে যায়, তাহলে সেখানে কি উহুদ কি পাথরের মতো শক্ত হতে পারে? বরং সেটা ফোমের মতো, তুলার মতো নরম হয়ে গেছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে পড়ে গিয়েছিলেন, তার মাথা মোবারক, তার গোল চিহ্ন এখনো পাথরের উপরে আছে। সুবহানাল্লাহ, বলেন যে লোকটা তার দান্দান মোবারকে তীর মেরেছিল সেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে কামা। এই লোকটার উপরে আল্লাহ এত অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলছেন যারা আল্লাহ এবং রসুলকে কষ্ট দেয় আল্লাহ তাআলা তাকে ছাড়েন না, দুনিয়া এবং আখেরাতে ছাড়েন না, আখেরাতে তাকে কঠিন অপমানজনক শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। অতএব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারকে যে তীর মেরেছিল, দান্দান শহীদ হয়েছে, সে লোকটা আব্দুল্লাহ ইবনে কামা। আজ পর্যন্ত তার বংশের কোনো মানুষের দাঁত নাই, আল্লাহ পুরা বংশের দাঁত উঠা বন্ধ করে দিয়েছেন। কত বুঝতে পারছেন? তাহলে নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের কি আল্লাহ ছাড়েন, ছাড় দেবেন কখনো? কাজী আপনারা কি গ্রামবাসী এসেছেন এখানে মুর্দেগান, যারা আজকের এই মাহফিল, ঈদ গেল, মাহে রমজান গেল আর আজকের এই মাহফিল, এই সব কিছু মিলিয়ে আমি তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন এর সওয়াবগুলো আমাদের মা বাবা আপনজন আত্মীয়স্বজন এলাকাবাসী সকলের রুহে বখশিস করে দেন সকল বলে আমি। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।